কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের আন্ধার মানেক নদীর তীরের ঝুপড়ি ঘরে শুয়ে আছেন অসুস্থ সজীব মল্লিক বিধবা ফরিদার এক ছেলে এক মেয়ে মেয়ে দিয়েছেন বিয়ে থাকেন পরের ঘরে একমাত্র ছেলে সজীবকে নিয়ে স্বপ্ন দেখতেন বিধবা ফরিদা একমাত্র সজীবের আয়ই চলত পুরো পরিবার ছেলে শয্যাশায়ী হওয়ায় দিশে হারামা ফরিদা বেগম স্বামী ফারুক মল্লিকের মৃত্যুর পর বিধবা ফরিদা জীবন যুদ্ধে সংগ্রামী এক নারী কখনো কোমর বেঁধে নদীতে ধরতেন মাছ বসত ভিটার পাশেই কখনো করতেন সবজি চাষ বর্তমানে বিধবা ফরিদা অসুস্থ থাকায় পারছেন না ছেলের চিকিৎসা করাতে অসুস্থ সজীব এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার ছেলেটা কাজ করতে গেছিল কাজ করতে যা সময় অ্যাক্সিডেন্ট করছে তার ম্যারিডুন্ড রাগ আর ভাঙ্গি গেছে এখন আমার চলার মতন কোনো পথ নাই গ্রামের সবাই মিললে আমার সহযোগিতা করে এই পর্যন্ত হাসপাতাল ঢাকা এগারো পঙ্গু হাসপাতাল আমি তিন মাসে চালাম এখন আমার চিকিৎসা বগর আমার ছেলেটার বাড়ি এনে আমি সহায় রাখছি না ঔষধ চালাইতে পারতাছি না খাওয়া চালাইতে পারতাছি না আপনাকে ধরে আবদ্ধ যদি আমার কিছু সহযোগিতা করেন আমি নাতিটা নিয়ে যেন আমি চল মহির আমার কোনো পথ নাই ঢাকা গেছি চিকিৎসায় হাসপাতালে আমার চিকিৎসা পুরো হয় না টাকা বাগর গ্রামের মানুষকে কিছু সহযোগিতা করছে ওই দিয়ে কোন রকম অল্প একটু চিকিৎসা করছি পুরো চিকিৎসা হয় নাই ডাক্তার বলছে প্রায় দেড় দুই লাখ টাকা লাগবে কিন্তু অত টাকা তো আমার নাই আমার যা ছিল আমি ওই দিয়ে চিকিৎসা করছি দাঁড় করছি করজ করছি সুদ করছি মানুষ কিছু সাহায্য করছে বাড়ি ছিল সব বিক্রি করে ভাল এখন কিছু নাই থাকার মতো সজীব ঢাকায় দিনমজুরের কাজ করতেন চার মাস আগে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হার ভেঙে যায় স্থানীয়রা তাদের সাধ্য মতো সহযোগিতা করলেও চিকিৎসা না হওয়ায় সমাজের সহ সরকারের সহযোগিতা কামনা করছেন তারা ওকে যে এখন ঢাকায় চিকিৎসা নেবে সে সেটাও পেরে উঠতে পারছে না ফরিদা বেগম বর্তমানে আসেন মানুষের দুয়ার দুয়ারে ঘুরছেন আর বিনয় কান্না করছেন দুটি ডাল চাউল আনে পাক করে তার মানি আর নিয়ে খাইবে ছেলে নিয়ে খাইবে এই তো তার নাই হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট করিয়া অসহায় হইয়া পড়ে গেছে এখন কী কর্ম সে সময় আমরা গ্রামবাসী মিলিয়া সহযোগিতা করি মধ্যে আনছি এখন আমার দ্বারা আর কিছু চালানোর সম্ভব না সে যে চিকিৎসা করাইবে এরকম তার কোনো ক্ষমতা নাই এখন এই পরিবারটা এমন হয়ে গেছে যে এখন তারা যে রান্না করে চাটে ভাত খাইবে এমনও শক্তি তাদের নাই তাই আমাদের সবাই একটা আকুল আবেদন মাননীয় সরকার শেখ হাসিনা যদি কিছু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমাদের মনে হয় যে এই পরিবারটা অনেক স্বাবলম্বী হইতে পারত উপজেলা প্রশাসনের তরফ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার যারা অতি দরিদ্র কিংবা অসুস্থ তাদেরকে আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের যারা চেয়ারম্যান রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের ত্রাণ বিভাগের মাধ্যমে নিয়মিত তদারকির মাধ্যমে সহযোগিতা করা হয়ে থাকে আমাদের উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃদ্ধের মাধ্যমে আমরা এই তালিকা সংগ্রহ করে তাদের কাছে আমাদের উপজেলা পরিষদের এবং উপজেলা প্রশাসনের যে সহযোগিতা আছে আমরা নিয়মিতই পৌঁছানোর চেষ্টা করে থাকি বর্তমানে অর্থের অভাবে সজীবের চিকিৎসা বন্ধ তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক অন্যথায় তার জীবন নাশের আশঙ্কা রয়েছে অসুস্থ সজীবের অপারেশনের জন্য টাকার জন্য হাজার সকলের দরজায় সাহায্য সহযোগিতা চেয়েও হয়নি সমাধান তাই সজীবের চিকিৎসায় বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর রিপোর্ট